আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো ভালভকে নিয়ে এবং ভালভের বিভিন্ন কাজকে নিয়ে। ওকে, ফার্স্ট আমরা জানবো ভালভ এর অবস্থান কোথায় বা ভালভ কীভাবে কাজ করে। ফার্স্ট হচ্ছে গিয়ে আপনার ভালভ হচ্ছে গিয়ে আপনার ইনটেক ম্যানিফোল্ড এবং একজস্ট ম্যানিফোল্ডে অবস্থান করে, যেটা আপনার ইনটেক ম্যানিফোল্ডে এয়ার ফুয়েল অথবা এয়ারের পরিমাণকে নিয়ন্ত্রণ করে, এবং যেটা একজস্ট ম্যানিফোল্ডে গ্যাস নিয়ন্ত্রণকে মানে গ্যাস বাইর হওয়ার পরিমাণকে নিয়ন্ত্রণ করে। ওকে, ফার্স্ট হচ্ছে গিয়ে আপনার এই যে ভালভ টিপ রয়েছে, ভালভ টিপটার কাজ হচ্ছে কি আপনার সেটা রকারমের ধাক্কায় বাল্বটা সামনের দিকে যায় বা বাল্বটা পিছনের দিকে আসে, অর্থাৎ ভালভটি খুলে অথবা বন্ধ হয় এই রকারমের ধাক্কার ফলে। রকারম ধাক্কা দিবে এই ভালভ টিপকে, এবং এখানে যে লকিং গ্রুপ রয়েছে এখানে একটা স্প্রিং থাকবে, স্প্রিংটা আপনার লকিং গ্রুপের মাধ্যমে সংযুক্ত করা হয়, অর্থাৎ লকিং গ্রুপের কাজ হচ্ছে কি লক করে রাখা। এখানে একটা এখানে দুইটা লক ইউজ করা হয়, এখানে স্প্রিংটে আপনার সংযুক্ত করার জন্য দুইটা লক এখানে ইউজ করা হয়। দেখা হচ্ছে ভালভ স্টিম, ভালভ টিপ এবং ভালভ হেয়ারের মধ্যে সংযুক্ত করার জন্য এর ভালভ স্টিম ব্যবহার করায়। এটা আপনার ইঞ্জিন হেয়ারের আপনার এক পাশে প্রবেশ করালে অন্য পাশে আপনার মানে যাওয়া পর্যন্ত মানে যেতে পারে এমনভাবে ভালভ স্টিমটা তৈরি করা হয়। দেখা হচ্ছে কি ভালভ ফেস, ভালভ আপনার হেয়ারের অপর প্রান্তে ভালভ ফেসটা অবস্থিত, যেটা আপনার ইঞ্জিন হেডের সাথে সুন্দরভাবে বসে যেতে আপনার সাহায্য করে। দেন হচ্ছে কি মার্জিন, আসলে মার্জিনের আমি মার্জিন সম্বন্ধে এক্স্যাক্টলি কোনো কিছু বলতে পারবো না, সো আমি মার্জিন কি নাই বলি। দেন হচ্ছে ভালভ হেড, যেটা আপনার মানে ভালভ হেড হচ্ছে কি আপনার ভালভের যে সম্মুখ প্রান্ত রয়েছে সেটাকে বলবো আমরা ভালভ হেড, এবং ভালভের যে পিছনের প্রান্ত রয়েছে তাকে আমরা বলবো ভালভ ফেস। ওকে, ভালভ হেড হচ্ছে কি আপনার ভালভ টিপের ফলে আপনার ভালভ টিপে আপনার যখন ক্যাম্পশ্যাফ্টের লুভ যখন ধাক্কা দিবে তখন এটা নিচের দিকে নামবে, ভালভটা নিচের দিকে নামবে এবং ভালভটা খুলে যাবে। এটা হচ্ছে মূলত আপনার ভালভের কাজ এবং ভালভের বিভিন্ন যন্ত্রাংশ সম্বন্ধে বর্ণনা তো দিয়েই দিলাম। আর ইনশাল্লাহ ইন নেক্সট 20 days আমি আপনাদেরকে এই ভালভের ফুল প্র্যাকটিক্যাল ভিডিও এবং আমি যতগুলো কাজ করছি সবগুলো প্র্যাকটিক্যাল ভিডিও দিতে মানে প্র্যাকটিক্যাল ভিডিও দিব ইনশাল্লাহ। সো আশা করছি আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন। ধন্যবাদ।